নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান। শিলচরের লোক আদালত, 11ই মে নিষ্পত্তি হবে বিচারাধীন মামলা। সোনাই পুরসভার 2 বছর পূর্তি, কেক কেটে কাজের খতিয়ান পেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেহেরপুর এলাকার বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে দুটি দোকান। শুক্রবার রাত 2:30 নাগাদ স্থানীয়রা বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা হাল্লা চিৎকার করে মালিক এবং স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। অগ্নি নির্বাপক বাহিনীকেও খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান। তবে স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের পাইকারি চাল এবং লোকাল সুপারির দোকানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে। তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে এ সম্পর্কে এখনও কিছু ধারণা করা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে সার্কিট থেকে আগুন সূত্রপাত ঘটতে পারে। রাত্রে আপনার 2:30 সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বীরবল বাজার, মেহেরপুর বীরবল বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যার যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছেন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাই কিনতে দেখো যেন কিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে ইন আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজার মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ফ্রিগেটও তারা ফোন করছে, ফায়ার ফ্রিগেট আইসি আওয়ার পরে ও অবস্থা হয়েছে। ইন দুইটা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার কেন ওই লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানোর দোকান, আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলি আর ফিরি আর ওটাও। আমরা সরকারও কিছু দাবি চাই আর আরে যদি আমরা সাহায্য সহায়তা কর, মানে সরকারে যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি। জেলা আইনি সেবা প্রাধিকারী শিলচরের উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় লোক আদালত আগামী শনিবার শিলচরে আয়োজিত হবে। এর মাধ্যমে বিচারাধীন মোকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন সহ বিভিন্ন বিষয় সম্বন্ধীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে। শিলচর জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় লোক আদালতে নোটিশপ্রাপ্ত জনগণকে এগিয়ে আসতে নিজ থেকে মামলা সমাধানে আসার আবেদন জানিয়েছেন ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিসেস অথরিটির কর্মকর্তারা। নমস্কার, আমার নাম সালমা সুলতানা, আমি সেক্রেটারি ডিএলএসএ কাছাড়। আমরা জেলা আইনি সেবা প্রাধিকারী কাছাড়ে 11 মে 2024 ন্যাশনাল লোক আদালত আয়োজন করেছি। এই লোক আদালতে আমরা বিভিন্ন ধরনের সিভিল কেসেস, ক্রিমিনাল কেসেস, মোটর ভেহিকেল অ্যাক্ট কেসেস, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেসেস, ম্যাট্রিমোনিয়াল কেসেস আর প্রি লিটিগেশন কেসেস টেক আপ করেছি। প্রি লিটিগেশন কেসেসে আমরা ব্যাংকের কেস, APDCL, BSNL, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো কেসেও আমরা টেক আপ করেছি। আমার একটা অনুরোধ পাবলিককে কি 11 মে 2024 ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে এসে সকালবেলা 10টা থেকে শুরু হবে ন্যাশনাল লোক আদালত। পাবলিক আর লিটিগেন্ট পার্টিসিপেট করে এই লোক আদালতটা সাকসেসফুল করে, এটা আমার অনুরোধ। আরেকটা কথা আমি বলতে চাই যে এটা একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম, এখানে কোনো ধরনের টাকা লাগবে না কেস শেষ করতে হলে। খালি আমার একটা রিকোয়েস্ট যে লিটিগেটরা এসে পার্টিসিপেট করে, নিজের নিজের কেসে পার্টিসিপেট করে এই পাবলিক ফ্রেন্ডলি ফোরামে নিজের কেসটা যে কম্প্রোমাইজ করে বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেটেলমেন্ট করে। ওই জন্য আমরা ডিএলএসএর তরফের থেকে সব লিটিগেন্টসকে ইনভিটেশন দিলাম আর আশা করছি যে সবাই এসে পার্টিসিপেট করে এটা একটা সাকসেসফুল ইভেন্ট করবে। ধন্যবাদ।
আইনি সেবা প্রাধিকারী কাছাড় শিলচরের উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণে সকাল দশ ঘটিকা হইতে জাতীয় লোক আদালতের আয়োজন করা হইয়াছে। উক্ত দিনে বিভিন্ন বিচারাধীন মোকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন ইত্যাদি সম্বন্ধীয় মামলার নিষ্পত্তির জন্য নোটিশ প্রাপ্ত জনগণকে শিলচর জেলা আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকিয়া নিজ নিজ মামলা সমাধানের জন্য অনুরোধ জানানো যাইতেছে। সোনাই পৌরসভা গঠনের দুই বছর পূর্ণ হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পৌরসভার কমিশনাররা বিগত বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসী সহযোগিতার আহ্বান জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সারুল আলম লস্কর বলেন, অ্যাডহক কমিটি কার্যকালে তহবিল সম্পূর্ণ খালি ছিল। নির্বাচনের মাধ্যমে পৌরসভা গঠনের পর বিগত দু বছরে সোনাই শহরের উন্নয়ন জনতার সম্মুখে রয়েছে। তিনি আরও জানান, একজন সাংসদের তহবিল থেকে বার্ষিক 5 কোটি টাকা এবং সোনাই শহর ছোট ও এই পৌরসভা বিগত দু বছরে 12 কোটি টাকারও কাজ করতে সক্ষম আছে, যার জন্য তারা অত্যন্ত খুশি। এদিন প্রত্যেক সদস্য সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার ভিবাশিষ রায়, দীপকুমার দাস, নাবুল ইসলাম লস্কর প্রমুখ। আমাদের ওন ফাউন্ডে বিগত দুই বছরে প্রায় 61,89,000 টাকা এসেছিল ট্রেড লাইসেন্সের মাধ্যমে, বিভিন্ন ধরনের এনওসির মাধ্যমে, যার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কে 18 লক্ষ টাকা খরচ করেছি, সাফাই কর্মীদের বেতন প্রায় 14 লক্ষ টাকা দিয়েছি, অফিসিয়াল ওয়ার্কে আরও 8 লক্ষ টাকার মতো অফিসিয়াল যেগুলা জিনিস আছে সেগুলো কিনা নেওয়ার কারণে আরও 8 লক্ষ টাকার মতো খরচ হওয়ার পরও আমাদের হাতে 22 লক্ষ টাকার মতো এখনও আছে। যেহেতু আপনারা জানেন, যখন আমরা স্টার্টিং মিউনিসিপ্যালিটিতে স্টার্ট করেছিলাম তখন আমরা 1,26,000 টাকা ঋণ নিয়ে স্টার্টিং করেছিলাম। এ অবস্থায় আমাদের হাতে প্রায় 22 লক্ষ টাকার আমাদের হাতে রয়েছে এবং আমরা মধ্যে প্রায় 21,92,000 টাকা প্রপার্টি ট্যাক্সের মাধ্যমে কালেকশন করেছিলাম, যার মধ্যে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 15 লক্ষ টাকার আমরা লালমাটি এইসব ডিমান্ড ছিল, ওয়ার্ড কমিশনারের মাধ্যমে সেটাও আমরা করতে পেরেছি প্রত্যেক ওয়ার্ডে। তো আগামী যে কাজগুলো আমাদের হাতে রয়েছে এর মধ্যে আরেকটা আমাদের ডাম্পিং সাইটে 56,00,000 টাকার একটা কাজ আছে, সেটাও আমরা করতে যাচ্ছি। তো আমরা বিভিন্ন দিক দিয়ে চাচ্ছি যে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ড তথা সোনাই পৌরসভার প্রত্যেক ওয়ার্ডকে কীভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছি এবং আমরা আশাবাদী আপনারা যারা আমাদের আছেন জনসাধারণ সবার সাহায্য সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। চা শ্রমিকদের প্রাণের ঝুঁকি নিয়ে মাল বোঝাই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আরো জানানো, কর্মক্ষেত্রে বাগান শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে আদালতের, কিন্তু তা লঙ্ঘন করেছে বাগান কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবহন বিভাগের নীরব ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সড়ক দুর্ঘটনার হার কমাতে উদ্যোগ নিলেও বাগান শ্রমিকরা পানি ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চা শ্রমিকদের আসা যাওয়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কর্মকর্তা সহ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় এক বাগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবকটি বাগান কর্তৃপক্ষের তরফ তা এমনটা করা হচ্ছে তা নয়, একাংশ ঠিকাদার এভাবে শ্রমিকদের আনা নেওয়া করছে। বাগান কর্তৃপক্ষের দাবি, চা শ্রমিকরা শুধু বাগানের কাজ করে তা নয়, বাগান কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার পরও একাংশ বাগান শ্রমিকরা বাগানের কাজ ছেড়ে অন্যত্র চলে যায়। প্রতিদিন ভোরে ট্রিপার বোঝাই করে বালু পাথর বোঝাইয়ের জন্য শ্রমিকদের নিয়ে যাওয়া হয় বলে জানান বাগান কর্তৃপক্ষ। এমবিআই যেখানে রেট মারছে তখন তারা বাসে প্যাসেঞ্জার নিছে, কিন্তু এবার দেখি আবার তারা মাল টানবার গাড়ি দিয়া মানে প্যাসেঞ্জার টানা কোন যাত্রা কই নেওয়া হয়? এটা নেওয়া হয় ফালুরবন থেকে নেওয়া হয়, এদিকে কুম্ভা বাগান নেওয়া হয়, আর এদিকে রাখিং বাগান নেওয়া হয়, চন্ডিগেট বাগান নেওয়া হয়, অরুণাবন্দ নেওয়া হয়। তখন গাড়ি এটা মোটামুটি আর এবার 2-3 মাস হইব, এটা এইবার চলে, আর গতবার তো চালাইয়া গেছে, যখন প্রশাসন এটা ইয়ে করছে তারা রে তখন তারা ইয়ে দিয়ে নেয়। প্রশাসনের কেমন আগে মারছে? এক বছর আগে, গত বছর মারছে, গত বছর মারার পর এটা বন্ধ হয়ে গেছে, এরপরে বাসে নিচ্ছে প্যাসেঞ্জার। হ্যাঁ, আর তখন এটা আবার তারা আবার ছোটো মাল টানবার গাড়ি দিয়ে তার নেওয়া নিয়ে করে।
লোকাল মানুষের কোনো আপত্তি নাই? লোকাল মানুষ তো আর না কিছু করে না, আর সেগুলা মানুষ যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট যদি মারা যায় তবে এই মানুষ কিন্তু জিম্মাবারি কেউ, হ্যাঁ সরকারে তো নিত না, সরকারে বলছে কেরিয়ারও ড্রাইভার আর একজন হেল্পার, তার দুজনের ইয়ে দেয় ইন্স্যুরেন্স দেয়, বাদ বাকি মানুষের তো ইন্স্যুরেন্স ইয়ে কোনো রিস্ক কভার নাই মারা যাওয়ার পরে। এটা তো মালগাড়ি যায় না, এটা মালগাড়ি যায়। উদারবন্ধুর উজ্জ্বল রায়ের মৃত্যুতে ঘিরে ভাড়াঘরের মালিক পরিবার ও প্রাক্তন এপি সদস্য ও জিপি সদস্যের বিরুদ্ধে অনুরাধা চন্দ্র যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন বলে অমিত সিংহ ও দীপালি দে। শনিবার সন্ধ্যায় একাংশ নাগরিক নিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন এপি সদস্য অমিত সিং ও জিপি সদস্য দীপালি দে। অমিত জানান, গত মাসের 2 এপ্রিল উজ্জ্বল রায় পরিবারের লোকজন নিয়ে ভাড়াটে অনুরাধা এন্দো এবং তার পরিবারের উপর উদারবন্ধুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। থানায় মামলা করে প্রাক্তন জনপ্রতিনিধি হিসেবে তাদের ঘটনাটি জানানো হয়। তারপর গত 4 এপ্রিল উজ্জ্বল রায় আত্মহত্যা করেন। উজ্জ্বল রায়ের পরিবারের পক্ষ থেকে অমিত ও দীপালীকে খবর জানানোর পর প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠাতে সাহায্য করেন। এরপর দুই পক্ষের ঘর ভাড়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এতে উদারবন্ধ থানায় সমাধান করার যে অপবাদ রয়েছে অমিত ও দীপালীর উপর তার জন্য ধিক্কার জানান তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক চেয়ারম্যান কমিটির ধর্মদাস দেবরায় প্রমুখ। যেগুলো জিনিস আমরা পাইলাম যে অনুরাধা এন্ডো যেভাবে এই ইয়ের উজ্জ্বল রায়ের মৃত্যু নিয়ে যেভাবে কথাবার্তা আমরা একটা পারে পাইলাম, এটা পুরো ভিত্তিহীন। যেভাবে উস্কানিভাবে যেটা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের নামে বা প্রাক্তন সদস্যের নামে যে একটা কথাবার্তা হয়েছিল এটা ভিত্তিহীন। আমরা চূড়ান্ত দীক্ষা জানাই এই ব্যাপারে। আর বিশেষ করে আমরা জনপ্রতিনিধি, আমরার কাছে অনেক মানুষ আসে যে সাহায্যের জন্য, তাই আমরা তারাপুর ইএনডি কলোনি স্থিত কার্যালয়ের বিরুদ্ধে সরব হয়েছিল এলাকার সুজিত চন্দ্র ও কাবুল বর্ধন নামের দুই ব্যক্তি। বিষয়টি নিয়ে এদিন কার্যালয় চত্বরে দুই পক্ষের মধ্যে তুমুল বচ্চাবাদ্য উপস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারাপুর পুলিশ কার্যালয়ে উপস্থিত হয় সংস্থার কার্যালয়ে তালাচাবি ঝুলিয়ে অভিযান চালকে সমঝে দেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ঘটনার কিছু ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি সিঙ্গানিয়া ফ্রেন্টেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে এবং সুজিত কুমার চন্দু ও কাবুল বর্ধনের কিছু মন্তব্য এদিন ক্যামেরাবন্দি হয়, যেখানে সংস্থার বিরুদ্ধে দুজনেই বিভিন্ন অভিযোগ তুলে কোম্পানি ভুয়ো হওয়ার কথা জনসমক্ষে উঠে আসে। এদিকে ঘটনার 3 দিন পর সিঙ্গানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড বরাকবেলি শাখার সকল পদাধিকারীরা ঐক্যবদ্ধ হয়ে শনিবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মপন্থা সহ তাদের সমস্ত নথিপত্র সহ বিভিন্ন তথ্য সংবাদ মাধ্যমের সঙ্গে তুলে ধরে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংস্থার কর্মকর্তারা তাদের লিগ্যাল অ্যাডভাইজারকে সঙ্গে নিয়ে জানান সুজিত কুমার চন্দ্রের নিউজ পোর্টাল লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে বিনা অনুমতিতে কার্যালয়ে প্রবেশ করে ভিডিও ফুটেজ তুলে সামাজিক গণমাধ্যমে ভাইরাল করে সংস্থাকে ভুয়ো বলে অভিহিত করে এর প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শুধু তাই নয়, অফিস চলাকালীন কাজে বাধা দেওয়া, বিনা অনুমতিতে ভিডিও সংগ্রহ করে সামাজিক গণমাধ্যমে ভাইরাল করা, মহিলাদের সহ অন্যান্য কর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করা, কোম্পানির কাছ থেকে 10,000 টাকা অর্থ দাবি করা এবং কার্যালয়ের কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ এনে সুজিত কুমার চন্দ্র ও কাবুল বর্ধনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন সিঙ্গানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা। শীঘ্রই করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৃথক পৃথক ধারায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে খায়রুল আলম মজুমদার, আমজাদুল হোসেন মজুমদার এবং একাদশী দাস সহ সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মানতেই রাজি না, তখন নগদ অবস্থায় কোনো পারমিশন লইছে না, মোবাইল বার করে দিছে ফর, আরে টাইম দিতে লাগে, টাইম না দিয়া তাই মোবাইলটা উইদাউট পারমিশনে তাই রেকর্ডিং করা শুরু করে দিছে। আমরা মহিলারা কীরকমভাবে, আপনারা নিজেরা দেখছেন ভিডিও যে ভাইরাল হয়েছে, কথাবার্তার মধ্যে অনেক কিছু ফিঙ্গার আয় বডি বা লিপসিং কোনো অত কত রকমের কথাবার্তার সময় আয় কাটাকাটি আয়, এটা কোন রুলসে আছে আছে যে উইদাউট পারমিশনে ভিডিও করা, যেহেতু তাই একটা সাংবাদিক। আরেকটা পয়েন্ট, কাবুল বর্ধন তাই কোনো সাংবাদিক না, নর্মাল একটা মানুষ, কেনে আয়া আমরা অফিসে আয়া ডকুমেন্ট খুঁজতো। এরপরে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আজকে আমরা 5টা লেডিস, আমরা ফ্যামিলি থেকে প্রেশার দে, আমরা পুরো শিলচর বরাকবিলের পুরো এটা ভাইরাল হয়ে গেছে, আমরা কতটুকু কারেক্টর উপরে আমরা আঙুল উঠছে যে আমরা চুর চুর যদি হইয়া থাকি, এটা ইনভেস্টিগেশন শুধু প্রশাসনের অধিকার,
ওরা না, আমি আমি মানছি সাংবাদিক ভুল শুদ্ধ তারা ধরিয়া নেয়, সমাজে কী কী চলতেছে তারা ক্যাপচার করে ক্যামেরাতে, কিন্তু পারমিশন লাগবো। উইদাউট পারমিশন তাই নিয়ে ক্যাপচার করলো প্লাস ভাইরাল করছে। আমি একটাই রিকোয়েস্ট আমার তিনও ডিস্ট্রিক্টের ডিসির কাছে, আমি চেয়ারম্যান স্যারের কাছে আমি রিকোয়েস্ট করি যে আমার মানহানি যতটুকু হয়েছে, আমার লগে আমার লেডিস যে আসতো পাঁচটা, আমার তারা আমার ক্যারেক্টার উপরে যে আঙ্গুল উঠেছে সব সব কিছু ঘুরিয়ে দেও, আর চোর যে তাই নিয়ে হয়েছে এটা প্রমাণ করিয়ে দিতে লাগবো, আমরা রেডি আছে তাই নিয়ে প্রমাণ করুক। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে 4 ও 5 মে দুই দিন ব্যাপী মান অভিযোজন শিবির 2024-এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কাছাড় জেলার প্রায় 45টি সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত নৃত্য পরিবেশন করে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত রচনা ও বক্তৃতা পাঠ করা সহ আরও অন্যান্য ধরনের প্রতিভা তুলে ধরেন। 4 মে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা অবধি মান অভিযোজন শিবির 2024 শীর্ষক অনুষ্ঠানটির সূচনা করা হয় শিলচর রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর বক্তব্যে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশ আনন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে আমাদের পতনের কারণগুলো চিহ্নিত করেছিলেন, যার মধ্যে একটি ছিল জনসাধারণের অবহেলা, যাকে তিনি জাতীয় মহান পাপ বলে বিবেচিত করেন। তিনি বলেছিলেন, ভারতে গরিব নিচু পাপীর কোনো বন্ধু নেই, সাহায্য নেই, তারা উঠতে পারে না, চেষ্টা করতে পারে, তারা প্রতিদিন নিচু থেকে নিচে জমে যায়, তারা অনুভব করে যে একটি নিষ্ঠুর সমাজ তাদের উপর বর্ষণ করছে এবং তারা জানে না যে আঘাত কোথা থেকে আসে। তিনি বলেছিলেন যে ধর্মের নামে লক্ষ লক্ষ লোককে নিপীড়িত করা হয়েছিল এবং ভারতের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল কিছু কিছু সুবিধাভোগী শ্রেণীর দ্বারা শিক্ষার একচেটিয়া অবিধকার। মহারাজ আরও বলেন, যুবশক্তি জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, তাই তাদের সঠিক পথে গড়ে তোলা জাতির মহান কর্তব্য ও দায়িত্ব, কাজেই তাদের গঠনধানে সমাজ ও রাষ্ট্র কোনোভাবেই যাতে কার্পণ্য না করে। 19-এর চেতনাকে জাগ্রত করতে আগামী 16 মে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্যের মহামিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন। গত বছর দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামী 16 মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলে দিশপুর থেকে দিল্লিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকেরা। এদিন সঞ্জীব রায়, দিলীপ কুমার সিংহ, তুহিনা শর্মা, দিলীপ সিনহা ও বাদল কামাই সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। যেখানে বাংলায় লেখা হয়েছে এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বোড়াকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে বোড়াকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরিও লেখা ছিল, বিষ্ণুপ্রিয় এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগটি আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুহিনা শর্মা বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুক, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে, নাগামিজ আমার বাদলটা আছে ওরা, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি আসামি সবাই আসুক। আর আমার কথা হচ্ছে যে আমরা মুঠি কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করি। এবং আমার সেদিনও একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষাগোষ্ঠীকে নিয়ে চলছি। এখানে আরও আজকে নতুন সংগঠনটা এসেছেন, আমার মনে হয় সমর্থন যদি লাস্ট যে প্রস্তাবগুলো তুলে ধরেন, এরপর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে। আর্থসামাজিক উন্নয়ন সহ অসহায়দের সহায়তায় উদ্দেশ্য নিয়ে সোনাই গঠিত হলো সত্য সেবা সংঘ নামের একটি সংগঠন। শনিবার দুপুরে সোনাই শহরের এক ভবনে নাসির আহমদ চৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর সমাজের উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবুল হোসেন লস্কর, সহসভাপতিত্ব রয়েছেন সিপার আহমেদ লস্কর, অমিত কুমার দাস, শামীম হোসেন বড়বুইয়া, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জামিল আহমেদ বড়বুইয়া, মুজিব আহমেদ লস্কর, বদরুল হক বড়বুইয়া রয়েছেন সহসম্পাদক হিসাবে, মুজিবুর রহমান লস্করকে কোষাধ্যক্ষ ও হিসেব নিরীক্ষক হিসেবে রয়েছেন রাজু আহমেদ বড় লস্কর ও আবিদুর রহমান লস্কর, উপস্থিত থেকে নেওয়া হয়েছে বেশ কয়েকজন কার্যকরী সদস্য। এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে নাসির উদ্দিন চৌধুরী, সুসেন চন্দ্র দাস, কুতুব আহমেদ বড়বুইয়া, রমাকান্ত দাস, জোলাস আহমেদ বড় লস্কর প্রমুখ।
আজকে আমরা যেটা সংগঠনের অতীব প্রয়োজনীয়তা মনে করি, আজকে সবাইকে নিয়ে সব উপস্থিত হতে পারেনি, যদিও একটা মেজর পার্সন উপস্থিত হয়েছেন, সবাইকে নিয়ে আমরা একটা সংগঠন আজকের সমাজে আজকের তারিখে এটা অতীব প্রয়োজন মনে করি আমরা গঠন করেছি, এবং যার উদ্দেশ্য আমরা পরবর্তীতে কাজের মাধ্যমে সেটার প্রমাণ দেব আমি আজকে প্রকাশ করছি না, কিন্তু একটা কথা বলছি, যেটার উদ্দেশ্য হবে সৎ, সত্য এবং নিঃস্বার্থজনিত। দ্বিতীয় হচ্ছে, আজকে বিভিন্ন আমরা যারা এমপি, আমরা যারা এমএলএ জনপ্রতিনিধি বানাই, ওরা সমাজের, আমি মনে করি, সর্বাবস্থার জনসাধারণের হিতার্থে কাজ করতে পারেনি, হয়তো সময়ের অভাবে, টাকার অভাবে বা ইচ্ছা থাকা সত্ত্বেও ওরা করতে পারেনি। তো আমার সংগঠন যদি একটা মিনিমাম পার্সেন্টেজ এই সমাজের কাজ করতে পারে, আমরা করার উদ্দেশ্য নিয়ে গঠন করেছি, আমি আমার সংগঠন এবং আমার নিজেকে ধন্য মনে করবো। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান। শিলচরের লোক আদালত, 11 মে নিষ্পৃতি হবে বিচারাধীন মামলা। সোনাই পুরসভার 2 বছর পূর্তি, কেক কেটে কাজের খতিয়ান পেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।